আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যেটাকে পাবলিক লাইব্রেরি বলা হয়। তো পাবলিক লাইব্রেরি আমরা কেন আসব? অনেকে পড়াশোনা করার জন্য আসি বা বসে সময় কাটাবার জন্য আসি। তো আজকে সেরকমই চলে আসলাম একটু ঘুরতে ঘুরতে জাতীয় গ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরিতে। আমি মাহফুজ আলম। মাহফুজ আলম জি, আমি সাভার থেকে আসছি। সাভার থেকে? সাভার থেকে আসছি। সাভার থেকে আসছেন? সাভার থেকে আসছি। আমার আসলে এখানে একটা প্রোগ্রাম আছে আমার রিলেটিভের, তাই এখানে আসা। জোরে বলেন। এখানে একটা প্রোগ্রাম, হ্যাঁ, আমার রিলেটিভের, তাই এখানে আসা। আর তাছাড়া আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাভার সোনাকের টিআইবিতে একজন ইয়ের সদস্য হিসাবে কাজ করতেছি 2012 সাল থেকে। তাছাড়া সাভারের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম। আজকে বেড়াতে এসেছেন? মূলত এখানে আসছি আজকের উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে আজকের একটা আয়োজন করা। ভিতরে চলছে কিছু? হ্যাঁ, ভিতরে অনুষ্ঠান শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু। টেলিফিল্ম উৎসব টেলিফিল্মের মাধ্যমে আমরা এখানে আসছি। আমার এক রিলেটিভ, আমার বোন, উনি আসলে নাট্যকর্মী, সেই সূত্রে এখানে আসা। তো থ্যাংক ইউ। আমিও মানে চলতে চলতে পেয়ে গেলাম আরেক ভাইকে। কি নাম জানি? আমার নাম মাহফুজ আলম। মাহফুজ আলম, তো উনি এসেছেন, আমি ধরে নেব উনি টেলিফিল্ম দেখতে এসেছেন। চলুন আমরা একটু টেলিফিল্ম দেখে আসি। ভিতরে কি ফিল্ম চলছে? এখনো সেট আপ চলতেছে, সেট আপ চলছে, পরেই প্রোগ্রামটা আমাদের শুরু হবে। তো একটু আমি টেলিফিল্ম দেখে আসি। জি, থ্যাংক ইউ। এই সেই জাতীয় গ্রন্থাগার যেটাকে আমরা পাবলিক লাইব্রেরি বলে থাকি, এই সেই পাবলিক লাইব্রেরি। আপনাকে আমি একটা জিনিস বলতে পারি, যদি কখনো ঢাকায় ওই যে বললাম কোলাহল শূন্য জায়গায় বেড়াতে চান, আমার মনে হয় যে পাবলিক লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার এটা একটা সুন্দর জায়গা। কিভাবে আসবেন? আপনি সরাসরি ঢাকা শাহবাগ এসে নামবেন। শাহবাগের সামনেই পাবলিক লাইব্রেরি জাদুঘর, জাদুঘরের পরেই যে ভবনটা সেটা পাবলিক লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার। এই জাতীয় গ্রন্থাগার আপনাকে নতুন করে চেনাবার আমার কোনো যুক্তিই নাই, তার কারণ ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা যারা করেছে তারা কিন্তু পাবলিক লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার সবাই চেনেন। তারপরও বলে দিচ্ছি যে পাবলিক লাইব্রেরি এমন একটা জায়গা যে আপনি যদি এখানে একবার বেড়াতে আসেন আমার মনে হয় যে আপনি আবার বেড়াতে আসবেন। তো আমার এই ব্লগটি আপনাকে চেনাবার জন্যে নয়, আমার ব্লগটি শুধু আমার নিজের স্যাটিসফ্যাকশন বা আমার আত্মতৃপ্তি করার জন্যে। তারপরও যদি আপনার এতে একটু উপকার হয়ে থাকে আমি নিজেকে ধন্য মনে করব। বেশ কোলাহল শূন্য জায়গা, আজকে লোকজন কম দেখতে পাচ্ছি কারণ করোনার পিরিয়ডটা, তো মানুষজন এমনি একটু কম আসে। তারপরে ইউনিভার্সিটি পুরোপুরি খোলাও নাই, আজকে সম্ভবত ওখানে একটা ফিল্ম শো আছে, তো ফিল্ম শোর জন্যে লোকজনও আসছে ফিল্ম দেখবে বলে। তো আমি এখন ফিল্ম দেখবো না, আমি ফেরত চলে যেতে চাচ্ছি, তার কারণ ফিল্ম দেখে এই টাইমটা সম্ভবত আমি পাবো না। তো এখানে প্রায় কিন্তু মাঝে মাঝে ফিল্ম শো হয়, সেই ফিল্ম শো আপনি যদি দেখতে চান এখানে চলে আসবেন। এখানে অডিটোরিয়ামে অনেক সময় এক টিকিটে দুইটা ছবি দেখানো হয় এবং খুব ভালো ভালো ছবিগুলো এবং শর্ট ফিল্ম বা প্রামাণ্যচিত্র, ডকুমেন্টারি, তথ্যচিত্র এগুলোও থাকে এবং তার পাশাপাশি ফিচার ফিল্মও কিন্তু আসে এবং সেই ক্লাসিক ফিল্মগুলো আপনি অনেক সময় এখানে দেখতে পারবেন। আর আমাদের যে ফিল্ম মেকার যারা আছে তারা চেষ্টা করে সবসময় গ্রন্থাগারে একটা শো করার জন্যে। তো আজকে আপনাদের এই গ্রন্থাগারে নিয়ে আসলাম, চেষ্টা করেছি অল্প একটু পরিচিতি করার জন্যে, পেরেছি কিনা জানি না। তবে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন, তাহলে আগামীতে আপনাদের এই ধরনের ইনফরমেটিভ ব্লগ আমি আপনাদের আরও উপহার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে উৎসাহিত করুন।